খুব ভাল লাগিছে, এটা খুব ধুনীয়া পরিবেশ, স্বচ্ছতার কথা সকলোৱে কৈছে যেহেতু এটা স্বচ্ছতার অভিযান। আৰু মই ব্যক্তিগতভাৱে যিটো মই বিশ্বাস কৰোঁ, আজি মই ইয়াতে মঞ্চতো কৈছোঁ যে প্রথমতে ঘরখন সকলেই কয় হেলথ হাইজিনের কথা, ঘরখন পরিষ্কার করে রাখব লাগে, ওসর চুবুরিয়া পরিষ্কার করে রাখব লাগে। মই অনুভব করো যে প্রথমতে নিজের মন মগজু পরিষ্কার করব লাগিব, নিজের মেন্টালিটি আমি সাফা করব হয়েছে। আর আজির তারিখত অত্যন্ত প্রয়োজন এই কারণে, কারণ আমি সকল সামাজিক মাধ্যমত যথেষ্ট এক্টিভ, আর আপনাদের নিজে এগারী সাংবাদিক হিসাবে নিশ্চয় বুঝি পায় যে সামাজিক মাধ্যমত কিমান আজিকালি টক্সিসিটি বাড়ি গেল, নেগেটিভিটি বাড়ি গেল, ঋণাত্মক কথা বাড়ি গেল, আলোচনা বাড়ি গেছে। সেই তার মাজতে আসলে আমার সেইখিনি কথা আমার স্বাস্থ্যর কারণে ভাল নহয়, সেইভাবে আমি সকলে কেনকৈনো নিজকে ধনাত্মক করে রাখব পো, কেনকৈ নিজকে পজিটিভ করে রাখব পো, তার বিষয়ে আজি আমি আলোচনা করছো। আর যেটা আমি আমার মনটা ভালে থাকে, আমি নিজে সুখী হয়ে থাকো, তো আমি আনকো সুখ বিলাব পো, সেইখানে আসলে আজি মই ব্যক্তিগতভাবে অনুভব করেছো আর কইছো।